পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আমার নবীর তরিকায়, আমার নবীর তরিকায়। আর নামাজ হলো ইমানদারের আসল পরিচয়, ও গো নামাজ হলো ইমানদারের আসল পরিচয়। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো, আজ শোনাই শোনো বলছি এমন এক চোরের ঘটনা। আর চোর কেমন আনিল ইমান শোনাই শোনো না, ও গো চোর কেমন আনিল ইমান শোনাই শোনো না। একদিন একটা দেশের রাজা, এই ঘটনাটা 200 বছর আগের ঘটনা, সেই সময় দেশে রাজা রানীর প্রচলন ছিল। এক দেশের এক রাজা রাতের বেলা সে তার রানীর সঙ্গে ঘরের মধ্যে বলা বলি করছে। রানী বলে, মহারাজ আমাদের মেয়ে একটাই আর ছেলে পুলে নেই, আমরা মেয়েকে, মেয়েটা তো বড় হয়েছে, এর জন্য আমরা একটা ছেলে খুঁজব, আমরা কেমন ছেলে আমরা আমাদের জামাই করব। রাজা তখন বললো, আমরা এমন একটা জামাই করব, ছেলেটা গরিব হলেও চলবে, সে যেন নামাজি হয়, আল্লাহওয়ালা হয়। রাজা রানী যখন এই ঘটনাটা ঘরের মধ্যে বলা বলি করছে, তখন কি ঘটলো শুনুন। ও গো রাজা রানী বলছে, দুজন মোরা এমন জামাই চাই, আর পাঁচ ওয়াক্তের নামাজে যে রোজ করবে গো আদায়। আর রাজা বলছে, 40 দিন দেখবো আমি কে রোজ মসজিদে আগে যায়, আর তেমন ছেলে পেলে আমি করব গো জামাই। ও গো সেই সময়ে ছিল চোরাক রাজার খাটের তলায়, ও গো সেই সময়ে ছিল চোরাক রাজার খাটের তলায়, সে রাজা রানীর গোপন কথা সবই শুনে নেয়, সে রাজা রানীর গোপন কথা সবই শুনে নেয়। আর তখন চোর ভাবছে, মনে যদি আমি রোজ মসজিদে আগে যাই, আর নামাজ করি আদায়, সারা জীবন বসে খাবো আমি রাজার টাকায়। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। চোর রাজার বাড়ি গেল চুরি করতে রাতের বেলায়, আর রাজার খাটের নিচে বসে। চোর যখন এই ঘটনা, রাজা রানীর মুখের ঘটনা শুনলো, চোর তখন দেখলো যে চুরি করে আমার লাভ নেই, বরং নামাজ পড়লেই তার বেশি লাভ হবে। চোর তখন কি করছে শুনুন। এই কথা শুনে রাতের বেলায় চোর ঘরে ফিরে যায়, পাঞ্জাবি টুপি পরে তখন নামাজি সেজে নেয়, আর ফজরেতে সবার আগে মসজিদে হাজির হয়। আর কোনো ওয়াক্তের নামাজ চোরের কাজা নাহি হয়, আর প্রতি ওয়াক্তে রাজা শুধু ওই চোরকে দেখা পায়, আর ভাবে রাজা এর ইমান তাজা, একেই জামাই চাই। ও গো ভাবে রাজা এর ইমান তাজা, একেই জামাই চাই। কিন্তু নামাজে রোজা কালমা দরুদ তার কিছু জানা নাই, রাজার জামাই হবে বলে শুধু নামাজ পড়ে যায়। ও গো রাজার জামাই হবে বলে শুধু নামাজ পড়ে যায়। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। চোর প্রতিদিন নামাজ পড়ে, চোর দেখলো তাকে টেনে টুনে 40 দিন নামাজ পড়তেই হবে, না হলে তার লাইন কেটে যাবে। চোর প্রতিদিন নামাজ পড়ে, কিন্তু তারপর কি ঘটে শুনুন। ও গো রোজ নামাজ পড়ে ওই লোভী চোরের বদলে গেল মন,
সে দোয়া দরুদ সবই শেখে, আর কোরআন কিতাব পড়া শোনে সারাক্ষণ, আর ফজরেতে মসজিদেতে ওগো সবার শেষে ওগো নামাজ পড়ে, ওই লোভী চোরের বদলে গেল মন, সে দোয়া দরুদ সবই শেখে, আর মসজিদে কোরআন পড়া শোনে সারাক্ষণ, আর সহি ভাবে নামাজ পড়ার যত নিয়ম কানুন, চোর সবই শিখে নেয় আর সঠিক ভাবে করি তো পালন, আর রাজার মেয়ের বিয়ের কথা সে সবই ভুলে যায়, আর চুরি ভুলে পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যায়, ও গো চুরি ভুলে চুয়াকে তেরে নামাজি হয়ে যায়, আর নামাজ শেষে খোদার কাছে সে এই যে দোয়া চায়, বলে মাপ করে দাও জীবনের যত গোনা ও গো দয়াময়, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। চোর প্রতিদিন নামাজ পড়ে, দশ দিন কুড়ি দিন তিরিশ দিন এই করে করে চল্লিশ দিন নামাজ পড়া হয়ে গেল। এই চল্লিশ দিন নামাজ পড়া যখন কমপ্লিট হয়ে গেল, রাজা তখন চোরকে এসে কি বললো শুনুন, ও গো নামাজ পড়ে, ও গো নামাজ পড়ে যখন চল্লিশ দিন হয়ে গেল পার, আরে রাজা তখন খুশি মনে কি বলছে শোনো তার, কি বলে, বলে আমার ঘরে রইল দাওয়াত, বলে আমার ঘরে দুকুরে রইল দাওয়াত, ও নামাজি তোমার, আর খানা খাওয়ার পরে রাজা কি বলছে শোনো তার, কি বলে, বলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই, বলো তুমি কি বলছো ও নামাজি আমার, বড় সাথে যে আমার এক ইমানদার, রাজা বলছে বড় সাথে যে আমার এক ইমানদার হবে গো জামাই, তাই বহু খুঁজে তবে আমি পেয়েছি তোমায়, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। রাজা যখন নিজের বাড়িতে দাওয়াত করে এনে সেই নামাজই মনে করে তাকে বলল, আমার মেয়ের সঙ্গে আমি তোমাকে বিয়ে দেব, আমার জামাই করব, কারণ আমি প্রতিদিন দেখেছি তুমি সর্বপ্রথম মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে আসো, আমি এবং আমার রানী ঠিক করেছি তোমাকেই আমার জামাই করব। রাজার কথা শুনে চোর তখন কি বলছে, আর একজন নামাজি মানুষ দেখবেন তার মুখে একটা আল্লাহ নূর চমকায়, তার কপালে নামাজের একটা চিহ্ন থাকে, নামাজির মুখে এমনি দেখলে বোঝা যায়। তারপর কি ঘটে শুনুন, ও গো চল্লিশ দিন নামাজ পড়ে, ও গো চোর যখন নামাজ পড়ে তখন চোর বলে, ও রাজা আমি বিয়ে করতে পারবো না, আমি চুরি করে বেড়াই শুধু কোন নামাজি তো না, আমি চুরি করে বেড়াই শুধু কোন নামাজি তো না, কিন্তু তখন আল্লাহ তালা কি কারিশমা দেখায় দেখো না, ওই চোরের মুখে উঠল ফুটে এক নামাজির নিশানা, তখন রাজা বলে তুমি মিথ্যা কথা বলছো গো আমার, আর আসল নামাজি হলে তুমি আমি ঠিক চিনেছি তোমায়, তখন জোর করে রাজা রানী তাদের বিয়ে দিয়ে দেয়, নিজের জামাই করে নেয়, আল্লাহ সবার রুজির মালিক বলো কে তাকে আটকায়, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। সব শেষে আমার দাদা ভাইরা আমার মায়েরা শুনবেন, একজন চোর সে রাজার জামাই হলো কেমন করে,
চোর সে নামাজ পড়ে রাজার জামাই হয়ে গেল কেমন করে? আমার লেখক লিখছেন, চোর নকল নামাজ পড়ে যদি রাজার জামাই হতে পারে, তবে আসল নামাজ পড়লে খোদা কি না দেবে তারে, ও গো আসল নামাজ পড়লে খোদা আর কি না দেবে তারে, তাই নামাজ হতে কেউ তোমরা থেকো না দূরে, এই নামাজ তোমার চমকে দেবে আধার কবরে, কবি সাদ্দাম বলে পড়লে নামাজ পাবে গোরে হাই, আর নামাজ রোজা না করিলে জাহান্নামে হবে ঠাই, খোদার হুকুম নবীর আদেশ পালন করো সবাই, ও মুমিন মুমিনা সবাই, তবে তুমি নাজাত পাবে কঠিন হাশরের বেলায়, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো।